আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজ আমি কথা বলবো অর্গানাইজার টিচারদের নিয়ে। কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে, তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি আজ আমি আপনাদের সঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করে আপনাদের ছোট জিজ্ঞেস করতে চাইছি, এটি অর্গানাইজার টিচারদের জন্য সবচেয়ে ভরসাযোগ্য চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে অর্গানাইজার টিচারদের নিয়ে একটি কেস চলছিল। সেই কেসটি শুনানির ডেটটি ছিল 21 জানুয়ারি 2020। তো সেখানে কি হয়েছিল তা আপনারা প্রায় সকলেই জানেন। তো তবুও আমি আপনাদের কেসটি লাইভ চেক করে দেখিয়ে দিব, এবং এর সাথে সাথে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে অর্ডার কপিটি পাবলিশ করা হয়েছিল। আপনাদের মধ্যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে অর্ডার কপিটি পাবলিশ করা হয়েছে সেটি বাংলাতে ভালোভাবে বুঝিয়ে দিতে। আপনাদের রিকোয়েস্টে আমি কেসটি প্রথমে চেক করে দেখাবো, তারপর আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা অর্ডার কপি ডাউনলোড করতে পারবেন এবং অর্ডার কপি সহজভাবে আপনাদের বাংলায় পড়ে বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তো আপনারা অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আপনারা ওয়েবসাইটে কিছুটা স্ক্রোল ডাউন করে দিতে হবে এবং এই ফর্মেটে আপনাদের কেস দেখার জন্য সমস্ত ডিটেইলগুলো এন্টার করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ডায়েরি নাম্বারটি দেওয়া আছে 8867, কেস এডিট করা হয়েছিল 2019, এবং এই ক্যাপচাটি এখানে আপনাদের এন্টার করতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন সমস্ত ফর্মেটগুলি সঠিকভাবে এখানে ইনপুট করবেন এবং তারপরে যখন আপনারা এই সাবমিট অপশনটাতে ক্লিক করবেন, তখন আপনারা কেসের লেটেস্ট স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, যখন আমি সাবমিট অপশন ক্লিক করছি, এখানে কেসের লেটেস্ট স্ট্যাটাসটা আমার সামনে খুলে গেল। তো দেখুন বন্ধুরা, এখানে ডায়েরি নাম্বারটি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 8867 2019 কেস, এবং দেখুন এখানে বড় আপনাদের স্পষ্টভাবে দেখাচ্ছে এই ডায়েরি নাম্বারটি 8867 2019। এটি ফিল করা হয়েছিল 25/10/2019, অর্থাৎ 25 অক্টোবর 2019। এটা স্টিল এই কেসটা এখনো পেন্ডিং রয়েছে, আপনারা সকলেই জানেন। যেমন লাস্ট যে হেয়ারিংটা হয়েছিল সেটা 21/1/2020, অর্থাৎ 21 জানুয়ারি 2020 হয়েছিল। অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস এস আব্দুল নাজির অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব খান্না। তো দেখুন এই কেসটি এখনো পেন্ডিং, লাল কালার দিয়ে স্পষ্টভাবে দেখাচ্ছে, এবং দেখুন পরবর্তী যে শুনানিটি সেটি বেশ খানিকটা পিছিয়ে গেল, সেটি 28/2/2020 কম্পিউটার জেনারেটেড, তো আরেকটা দিন পিছিয়ে গেল এখানে। তো আপনাদের আমি প্রথমে জানিয়েছিলাম রাজ্য সরকারের গাফিলতির জন্য দিনে দিন এই নিয়োগ পুরোটি পিছিয়ে যাচ্ছে, তাছাড়া কিছু নাই, এটি তেমন কোনো সমস্যা নয়। রাজ্য সরকার চাই এটি সহজে মিটিয়ে দিতে পারত এবং অনলাইন টিচারের নিয়োগ পুরোটি অনেক আগে সম্পন্ন করতে পারত, কিন্তু তারা কোনো সদিচ্ছাই সেখানে দেখাচ্ছে না। তো এখন আপনারা যে রিকোয়েস্ট আমাদের করেছিলেন যে অর্ডার কপি যেটি আছে সেটিকে ডাউনলোড করে দেখে দিতে বলছিলেন এবং সেটিকে বাংলাতে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে বলছিলেন। তো দেখুন আমরা এখানে জাজমেন্ট স্ল্যাশ অর্ডার যা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা যখনই ক্লিক করবেন তখন দেখুন আপনাদের সামনে অনেকগুলি জাজমেন্ট কপি খুলবে, তার একটি অর্থ কারণ এই কেসটি অনেকদিন ধরে শুনানির পর শুনানি বা তারিখের উপর তারিখ দিয়ে যাচ্ছে। তো এটার অনেক জাজমেন্ট কপি এখানে দেখতে পাচ্ছেন, সবচেয়ে লেটেস্ট জাজমেন্ট কপি যেটি আছে সেটি দেখতে পাচ্ছেন 21/1/2020, অর্থাৎ 21 জানুয়ারি 2020 লাস্ট যে শুনানিটি হয়েছিল তার জাজমেন্ট কপিটি এখানে দেওয়া আছে। যে দেখুন এখানে 21/1/2020 ব্র্যাকেট আরওপি অফ মেন কেস, আপনারা এখানে সরাসরি ক্লিক করে নেবেন। তো আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে পিডিএফ ফাইলটি ডাউনলোডের জন্য অপশন চাবে, তো আপনারা এখানে ওকে করে দেবেন। আপনাদের ব্রাউজারে যেভাবে চাইবে সেভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, তো এখানে পিডিএফটি এখন ওপেন আমি করছি। তো দেখুন আপনারা 21/1/2020, অর্থাৎ 21 জানুয়ারি 2020 অর্গানাইজার টিচারদের নিয়ে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল তার অর্ডার কপিটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। তো এটি সেই অর্ডার কপি, তো এখানে অনেক পাতায় ইংরেজি ভাষায় দেওয়া আছে, আপনাদের আমি সহজভাবে অর্ডারটা কী আছে সেটি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন আপনারা অর্ডার যেটি আছে সেটি আপনারা শেষ পাতায় দেখতে পারবেন, তো আপনারা পিডিএফটি সরাসরি শেষ পাতা যেটি আছে সেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। আপনাদের আমি বাংলাতে স্পষ্টভাবে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, তার আগে আপনারা এই বিষয়গুলি ভালোভাবে দেখে নিন। এগুলি সমস্ত কেস রিলেটেড সমস্ত তথ্যগুলি এখানে দেওয়া আছে, তারপরে ভালোভাবে সেগুলি মিলিয়ে নিন। তো দেখুন মানে এখানে অর্ডার কপিটি এবং কি অর্ডার দেওয়া ছিল সেটি স্পষ্টভাবে এখানে দেওয়া আছে, তো আপনারা আমি এখন সমস্ত বিষয়টি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমাদের অর্ডার কপিতে কি অর্ডারটি করা হয়েছিল তা আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আদালত নিম্নলিখিত পরামর্শের শুনানি করে ও আরডিআইআর
আবেদনকারী আবেদনকারীদের জন্য উপস্থিত পরামর্শের পরামর্শ পশ্চিমবঙ্গ আইনি পরিষেবাদির দ্বারা প্রস্তুত প্রতিবেদন জমা দিন। এই আদালতে আদেশের অনুসারে কর্তৃপক্ষ 3/5/2018 তারিখে সিভিল আপিল নং 8772/2018 এ পাশ হয়েছে এবং সংযুক্ত বিষয়গুলি জড়িত প্রার্থীদের যাচাই সংক্রান্ত বর্তমান বিবাদ এরকম সমস্ত বিভাগকে কভার করে না প্রার্থী। এটি এই কারণে উত্তরদাতারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নতুন দাবি করা হচ্ছে, আমরা সেই অনুযায়ী অনুমতি দেওয়ার উপযুক্ত মনে করে আবেদনকারী ও আবেদনকারীদের যৌথ পরিদর্শন করতে পশ্চিমবঙ্গ আইন কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত প্রতিবেদন এবং এই আদালতের জন্য একটি রিপোর্ট প্রস্তুত করুন, যাতে স্পষ্টভাবে নির্দেশ করে প্রার্থীদের বিভাগ যা নিয়ে কাজ করা হয়নি। যৌথ পরিদর্শনটি অফিসের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সচিব পশ্চিমবঙ্গ আইন কর্তৃপক্ষ কলকাতা, 11 AM অর্থাৎ সকাল 11টা। 3/2/2020 এ অর্থাৎ 13 February 2020 এতে এতক্ষণ প্রস্তুত প্রতিবেদনটি এই আদালতে জমা দেওয়া হবে। তারপর 3 সপ্তাহে একটি সময়কাল, প্রতিবেদন সহ 5 সপ্তাহ পরে এই বিষয়গুলি তালিকাভুক্ত করুন। সঞ্জয় কুমার 2 এবং প্রতীপ কুমার, কোর্ট মাস্টার, SH ব্রাঞ্চ অফিসার। তো দেখুন, আমাদের অর্গানাইজার টিচারদের নিয়ে যে সুপ্রিম কোর্টে কেসটি চলছিল তা 21/1/2020 অর্থাৎ 21 January 2020 যে অর্ডারটি দেওয়া হয়েছিল তা বাংলাতে আমি আপনাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। এই ছিল অর্গানাইজার টিচারদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজের মধ্যে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।